এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেবা সখী প্রকল্প কি কারা কারা এখানে আবেদন করতে পারবেন দৈনিক মজুরি কি দেওয়া হবে এবং কি কি কাজ করতে হবে তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন তো সেবা সখী প্রকল্প কি। সেবা সখী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বয়স্ক পুরুষ মহিলা এবং শয্যাশয়ী রোগীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে সেটি হলো সেবা সখী প্রকল্প গোটা দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে বয়স্ক পুরুষ মহিলা এবং শয্যাশয়ী রোগীদের জন্য প্রশিক্ষিত সেবাকর্মী সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে সেবাশী প্রকল্পে কি কাজ করতে হবে সেবাশী প্রকল্পে এক মাসের প্রশিক্ষণ কর্মসূচিতে সংশ্লিষ্ট মহিলাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা শয্যাশয়ী রোগীদের উপযুক্ত যত্ন নিতে পারেন প্রাথমিক চিকিৎসা ওষুধপত্র সম্পর্কে ধারণা ব্লাড প্রেশার হৃদরোগ ডায়াবেটিসের মতো সাধারণ বয়স্কদের মধ্যে চেনা শারীরিক সমস্যায় প্রয়োজনীয় সেবা যত্ন সম্পর্কে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে শহর লাগোয়া স্থান এবং গ্রাম এলাকার বাসিন্দাদের কর্মসূচিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে কারণ শহরাঞ্চলে একক বৃদ্ধ বৃদ্ধার সংখ্যার তুলনা অনেক বেশি যাদের যত্ন নেওয়ার কেউ নেই তাদের দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর যার খরচ বেসরকারি বা নার্সিং সেন্টার থেকে কিছুটা কম রাখার কথা ভাবা হচ্ছে সেবাসখী প্রকল্পে বেতন কত দেয়া হবে সেবা কর্মীদের গ্রামাঞ্চলে দুশো টাকা প্রতিদিন এবং শহরাঞ্চলে তিনশো টাকা করে পারিশ্রমিক ধার্য করা হয়েছে এই প্রকল্প চালু হলে একদিকে যেমন শহরাঞ্চলের একাকি বৃদ্ধ বৃদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন তেমনি গ্রামাঞ্চলের বহু মহিলার সামনে রোজগারের পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে আবেদন কিভাবে করবেন প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসাবে এই কাজ শুরু হচ্ছে তাই এখনও আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না আবেদন জেলাভিত্তিক এবং অনলাইন অফলাইনে দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে নতুন করে আপডেট আপনাদের দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকানটা প্রেস করে দিবেন